আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি তোমাদের বিষয় শিক্ষক ফারজানা আক্তার। আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায়ের কথার অঙ্কের প্রথম অর্ধেক নিয়ে আলোচনা করব। আজকের শিক্ষায় স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। প্রথমেই আমরা দেখে নিব আজকে আমাদের আলোচনায় কি শিখনফল রয়েছে। গুণ কাকে বলে? গুণক কাকে বলে? গুণফল কাকে বলে? চতুর্থ অধ্যায়ের 3, 4 ও 5 নং অঙ্কের সমাধান। প্রথমে আমরা দেখব গুণ কাকে বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ বলা হয়। যেমন ধরো, আমরা যদি 20কে 5 দিয়ে গুণ করতে চাই, তাহলে 20 হলো আমাদের গুণ। কেননা আমরা জানি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ বলা হয়। আমরা এখানে 20কে গুণ করছি, তার জন্য 20 হলো আমাদের গুণ। এবার আমরা দেখব গুণক কাকে বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এখন যদি আমরা 20কে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 হবে আমাদের গুণক এবং 20 হলো আমাদের গুণ। এবার আমরা দেখব গুণফল কাকে বলে। গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলা হয়। আমরা যদি 20কে 5 দিয়ে গুণ করি, তাহলে আমাদের প্রাপ্ত ফলাফল হবে 100, আর এই 100টাই হলো আমাদের গুণফল। তাহলে এখানে 20 হলো আমাদের গুণ, 5 হলো আমাদের গুণক এবং 100 হলো আমাদের গুণফল। এখন আমরা চতুর্থ অধ্যায়ের কথার অঙ্কতে চলে যাব। আমাদের প্রথমে যে অঙ্কটি রয়েছে তা আমরা প্রথমে দেখে নিব। 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হবে? আমাদের প্রশ্ন হচ্ছে 4টিতে যদি 1 হালি হয়, তাহলে 5 হালিতে কতগুলো হবে? চলো তাহলে সমাধানটা করে ফেলা যাক। সমাধান, 1 হালি সমান সমান 4টি, অতএব 5 হালি সমান সমান 5 গুণ 4। এখন যদি আমরা 5 বা 4-এর গুণের নামতা পড়ি, তাহলেই খুব সহজে আমরা আমাদের প্রাপ্ত ফলাফলটি পেয়ে যাব। 4-এ 5-এ 20, অতএব 5 হালিতে 20টি হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরের অঙ্কটিতে চলে যাব। আমাদের পরের অঙ্কটি হলো, যদি 1 গুচ্ছে 6টি ফুল থাকে, তবে এরকম 8টি গুচ্ছে কয়টি ফুল থাকবে? অর্থাৎ আমাদের প্রশ্ন হলো, 1টি গুচ্ছে 6টি ফুল আছে, এরকম 8টি গুচ্ছে কয়টি ফুল থাকবে? চলো তাহলে সমাধানটা করা যাক। সমাধান, 1 গুচ্ছ সমান সমান 6টি, অতএব 8 গুচ্ছ সমান সমান 6 গুণ 8। এখন যদি আমরা 6 বা 8-এর গুণের নামতা পড়ি, তাহলে আমরা খুব সহজেই আমাদের প্রাপ্ত ফলাফলটি পেয়ে যাব। 6-8-এ 48, অতএব 8টি গুচ্ছে 48টি ফুল থাকবে। এবার আমরা আমাদের সর্বশেষ প্রশ্নটি নিয়ে
আলোচনা করব। তমা প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে। এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? চলো তাহলে সমাধানটা করা যাক। সমাধান, এক সপ্তাহ সমান সমান 7 দিন। তমা একদিনে পড়ে 4 ঘন্টা, অতএব 7 দিনে পড়ে 7 গুণ 4। এখন যদি আমরা 7 বা 4-এর গুণের নামতা পড়ি, তাহলে আমরা খুব সহজেই আমাদের প্রাপ্ত ফলাফলটি পেয়ে যাব, 4 সাথে 28, 28 ঘন্টা। অতএব তমা এক সপ্তাহে 28 ঘন্টা বই পড়ে। আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছ। বাড়ির কাজ, এখন তোমাদের বাড়ির কাজ হলো প্রথমে চতুর্থ অধ্যায়ের 3, 4 ও 5 নং অঙ্কটি বাসাই করা। 3, 4 ও 5 নং অঙ্কটির অনুরূপ হচ্ছে 6 ও 7 নং অঙ্ক, সেই জন্য তোমরা 6 ও 7 নং অঙ্কটি বাসাই করবে এবং তা বারবার অনুশীলন করবে। অনুশীলন করার সময় তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও, অবশ্যই তা তোমরা কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে থাকো। তোমাদের সকলে সুস্থতা কামনা করে আমি আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।